প্রিয় বন্ধুরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। 2022-23 তোমরা যারা NMMSE পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে ভৌতবিজ্ঞানের আরও একটি অধ্যায়, তাপ থেকে 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। অর্থাৎ এই প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়ে যাও, আশা করা যায় এই অধ্যায় থেকে তোমরা কমন পেয়ে যাবে। এর আগে কিন্তু তোমাদের আমি আরও দুখানা ভিডিও আপলোড করেছি, বল ও চাপ এবং স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে নিও। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক থাকবে, তোমরা প্লে লিস্টে গেলে কিন্তু আরও অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো তাপ থেকে তোমরা এক নম্বরের প্রশ্ন কি পড়বে, এক নম্বর বলছে CGS পদ্ধতিতে তাপের একক, উত্তর কী লিখবে, ক্যালোরি। দু নম্বরের প্রশ্ন, CGS পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক, উত্তর হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সি। তিন নম্বরের প্রশ্ন, তাপের অধিকতম সুপরিবাহী ধাতুটি হলো, উত্তর লিখবে তামা। চার নম্বরের প্রশ্ন, এক ক্যালোরি তাপ মানে 4.2 জুল। পাঁচ নম্বরের প্রশ্ন, ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক হলো, উত্তর হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। ছ নম্বরের প্রশ্ন, জলের আপেক্ষিক তাপের মান, উত্তর লিখবে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সি। সাত নম্বরের প্রশ্ন, গৃহীত তাপ বা বর্জিত তাপ নির্ণয় করা হয় যে যন্ত্রে, সেটি হলো, উত্তর হচ্ছে ক্যালোরি মিটার। আট নম্বরের প্রশ্ন, জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, উত্তর হচ্ছে কি, আয়তনে বাড়ে। ন নম্বরের প্রশ্ন, বাষ্পীভবনের বিপরীত প্রতিক্রিয়া হলো, উত্তর লিখবে ঘনীভবন। দশ নম্বরের প্রশ্ন, পরিচলন প্রণালীতে তাপ সঞ্চারিত হয়, উত্তর লিখবে ওপরের দিকে। এগারো নম্বরের প্রশ্ন, তাপের ভালো বিকিরক হলো, উত্তর হচ্ছে কালো বস্তু। বারো নম্বরের প্রশ্ন, জলের বাষ্পীভবনের লীন তাপ, উত্তর লিখবে 537 ক্যালোরি পার গ্রাম। তেরো নম্বরের প্রশ্ন, দ্রুত ক্রিয়াশীল থার্মোমিটারের বাল্ব হয় চোঙাকৃতি। চোদ্দ নম্বরের প্রশ্ন, শিশির জমার পক্ষে সহায়ক, উত্তর হচ্ছে মেঘহীন আকাশ। পনেরো নম্বরের প্রশ্ন, সমুদ্র বায়ুর প্রাবল্য বৃদ্ধি পায়, উত্তর লিখবে সন্ধ্যাবেলায়। ষোলো নম্বরের প্রশ্ন, প্রমাণ চাপে বরফের গলনাঙ্ক 0°C। সতেরো নম্বরের প্রশ্ন, জলে নুন মেশালে নতুন জলের স্ফুটনাঙ্ক কী হবে, উত্তর হবে বেড়ে যাবে। আঠেরো নম্বরের প্রশ্ন, সাদা চকচকে বস্তুর, উত্তর লিখবে প্রতিফলন ক্ষমতা বেশি। উনিশ নম্বরের প্রশ্ন, তাপ হলো, উত্তর লিখবে কি, শক্তি। কুড়ি নম্বরের প্রশ্ন, বরফের সঙ্গে লবণ মেশালে উষ্ণতা কমে। একুশ নম্বরের প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, উত্তর লিখবে বিকিরণ পদ্ধতিতে। বাইশ নম্বরের প্রশ্ন, থার্মোফ্লাক্স আবিষ্কার করেন, উত্তর লিখবে ডিওয়ার। তেইশ নম্বরের প্রশ্ন, প্রমাণ চাপে জলের হিমাঙ্ক হলো, উত্তর লিখবে 373 কেলভিন। চব্বিশ নম্বরের প্রশ্ন, বর্ষাকাল অপেক্ষা শীতকালে বাষ্পায়নের হার, উত্তর হচ্ছে বেশি। পঁচিশ, পারদের গলনাঙ্ক, উত্তর লিখবে 39.5°C। ছাব্বিশের প্রশ্ন, চাপ বৃদ্ধিতে জলের স্ফুটনাঙ্ক বাড়ে। সাতাশ নম্বরের প্রশ্ন, জলের বাষ্পীভবনের লীনতাপ, উত্তর 537 ক্যালোরি পার গ্রাম। আঠাশ নম্বরের প্রশ্ন, বটমলির পরীক্ষার সময় পারিপার্শ্বিক বায়ুর উষ্ণতা হওয়া দরকার, উত্তর লিখবে ডিগ্রি সি এর বেশি, 0°C এর বেশি। উনত্রিশ নম্বরের প্রশ্ন, জলীয় বাষ্পের ঘনীভবনের ফলেই সৃষ্টি হয়, উত্তর লিখবে কুয়াশা। তিরিশ নম্বরের প্রশ্ন, বাষ্পায়নে তরলের তাপমাত্রা, উত্তর লিখবে কমে। একত্রিশ, কুয়াশা দেখা যায়, উত্তর লিখবে শীতকালে সকালবেলা। বত্রিশ নম্বরের প্রশ্ন, দার্জিলিংয়ে জলের স্ফুটনাঙ্ক 100°C এর কম। তেত্রিশ নম্বরের প্রশ্ন, একটি তাপের কুপরিবাহী পদার্থ হলো, উত্তর লিখবে বায়ু। চৌত্রিশ নম্বরের প্রশ্ন, লীন তাপ থার্মোমিটারের পাঠ পরিবর্তন করে না। পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন, জলের স্বাভাবিক হিমাঙ্ক, উত্তর লিখবে 76 সেমি পারস্তম্ভের চাপে।
36 নম্বরের প্রশ্ন, ক্যালোরিমিটারে ব্যবহৃত হয়, উত্তর লিখবে তামা। 37 নম্বরের প্রশ্ন, একটি ঊর্ধ্ব পাতনযোগ্য পদার্থের নাম, উত্তর লিখবে ন্যাপথলিন। 38 নম্বরের প্রশ্ন, গলনাঙ্ক ও হিমাঙ্ক সমান হয় এমন একটি পদার্থ হল, উত্তর লিখবে তামা। 39 নম্বরের প্রশ্ন, মেঘ শিশির কুয়াশা তৈরি হয় বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের ঘনীভবনের জন্য। 40 নম্বরের প্রশ্ন, থার্মোফ্লাক্সের ভিতরে তলে প্রলেপ দেওয়া থাকে অভ্রের। তো এই ছিল 40টি এমসিকিউ এর প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের হুবহু পরীক্ষায় আসবে এবং দ্রুত তোমাদের ভৌতবিজ্ঞানের কী ধরনের অঙ্ক আসতে পারে তার ভিডিও আসছে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কোন টপিকের ওপর ভিডিও চাই, অবশ্যই কমেন্ট করে জানালে আমি সেই ধরনের ভিডিও বেশি বেশি করে দেবো। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটি লাইক করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করে দাও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।